আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু সমের দর্শক শ্রোতা এক ভাই নাম সিরাজ উদ্দিন উনি একটি প্রশ্ন পাঠিয়েছেন আমাদের কাছে উনি প্রশ্ন করেছেন যে আমি একটি অজিবাতে পেয়েছি শবে বরাত এবং শবে কদরে দুই রাগাত দুই রাগাত করে নামাজ পড়ার জন্য যে দুই রাগাত দুই রাগাত নামাজে প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে। এগারো বার করে সুরা এখলাস মিলানো অর্থাৎ সুরা কুলভোলা যে সুরাটা আছে সুরাটা মেলানো এটা কতটুকু সত্য বা কতটুকু সঠিক দয়া করে জানাবেন কি তো সমাজের দর্শক শ্রোতা এই প্রশ্নটা যদিও সিরাজ ভাইয়ের কিন্তু এই প্রশ্নটা আপনাদের সকলেরই অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটা জিজ্ঞেস করে যে হে মুক্তি সাহেব আসলে এটা কতটুকু সত্য তো সমাজের দর্শক শ্রোতা আপনারা জানেন সবে বরাত এবং সবে কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রজনী যে রজনীতি রসিসল্লাহ আলাই আলাইহি সাল্লাম সাহাবিদেরকে উদ্বুদ্ধ করতেন বেশি বেশি নফল আবাদতের জন্য নফল ইবাদত চাই সেটা নামাজ হোক চাই কোরআনতলাওয়াত হোক চাই সৎকা হোক নফল ইবাদত করত তবে কতটুকু করতেন কতটুক করবেন এটার জন্য কোনো নির্ধারণ করে দেওয়া হয়নি যার যতটুকু সামর্থ্য হয় সে ততটুকুই আবাদত করবে কিন্তু আমরা বিভিন্ন অজিফায় দেখি যে আট আঘাত দশ আঘাত বিশ আঘাতের একটি নির্দিষ্ট একটি নামাজ তারা ওখানে লিপিবদ্ধ করে দিয়েছে যার অস্তিত্ব কোরআন এবং হাদিসে নাই। এবং নামাজের মধ্যে আপনারা যে সুরা পড়বেন এগারো বার বারোবার করে যে সুরা কথা নির্দিষ্ট করা আছে এরকম কোনো হাদিসের মধ্যে নাই আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে বলেন পাক ও মা মিনাল কোরআন কোরআনের যেখান থেকে তোমাদের সহজ মনে হয় সেখান থেকে তোমরা নামাজের মধ্যে পড়ো তা আপনি কেন নির্ধারণ করবেন নির্ধারণ করার কোনো সিস্টেম নাই কোনো ওয়ে নাই কোনো সুযোগ নেই তো আপনারা সবে কদর এবং সহবরাতে বেশি বেশি নফলে আবাদত করবেন বাট কোনো নির্দিষ্ট সুরা এই নামাজগুলোর জন্য নির্ধারিত নেই আপনার ইমানকে আপনার কলবকে পরিষ্কার করুন যে ইসলাম ওটাই যেটা রসুল সাল আলি থেকে আমরা পেয়েছি এর বাইরে কোনো ইসলাম নেই এটা আপনাদের অন্তরটাকে সাফ করুন তো সমাজ দর্শক শ্রোতা আমরা জানতে পারলাম যে সহবরাত এবং সবে কদরে বেশি বেশি আবাদত করতে হবে তবে নির্দিষ্ট কোনো রাকাত নেই নির্দিষ্ট কোনো সুরা নেই আপনাদের যে কোনো সুরা যেখান থেকে ভালো লাগে সেখান থেকে আপনারা পড়ে সবে কদর এবং সহবরাতে বেশি বেশি আবাদত করতে পারেন তবে আপনাদের খেয়াল রাখতে হবে সহবরাত এবং সবে কদরে বেশি বেশি আবাদত করতে গিয়ে যেন ফজরের নামাজ কাজা না হয় আশা করি সিরাজউদ্দিন সাহেব আপনি বিষয়টা বসতে পারছেন এবং আমার দর্শক শ্রোতা যারা আছেন সকলে বিষয়টা ক্লিয়ার বসতে পারছেন সমাজের দর্শক শ্রোতা আমাদের এই ভিডিওগুলো আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন আমাদের এই ভিডিওগুলো আপনারা সকলের কাছে পৌঁছে দিবেন সৎকে জারি হিসাবে আপনারা সব পাবেন আসসালামালাইকুম ও রহমতুল্লাহ বাকু